নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটা ও সবজি দিয়ে স্কুল কলেজের টিফিন। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম এক চিমটি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সবজি। সবজির মধ্যে আমি এখানে দিয়েছি পটল, আলু, বিট, গাজর, বিনস, রাঙা আলু, কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, সামান্য লঙ্কা গুঁড়ো। সবজিগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আদাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আদাটা দু এক মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। আবারও মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটোর হাফ, টমেটোটা কুচিয়ে দিলাম। সবজির সাথে টমেটোটাও কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নিউট্রেলা। আমি আমার পছন্দ মতো ঘরে যা সবজি ছিল আমি তাই দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজি আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। চাপা দিয়ে মিনিট দশেক হতে দেব। সবজিটা ওদিকে রান্না হতে থাক, আমি সেই ফাঁকে আটা মেখে নিয়েছি। আটার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। নর্মাল যেমন রুটি আমরা বানিয়ে থাকি ঠিক সেইভাবেই আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার দেখে নিই তরকারিটা কি পর্যায়ে রয়েছে। সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। দিয়ে দিলাম এক চামচ চিনি, আন্দাজ মতো নুন। তরকারিটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, একটুও যেন জল না থাকে। প্যান বসিয়ে দিয়ে একটা রুটি আমি সেঁকে নিচ্ছি। অল্প তেল দিয়ে রুটির দুটো সাইড লাল করে ভেজে নেব। রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একইভাবে আরও একটা রুটি ভেজে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে আমি একটু তেল বেশি ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আপনারা আরও কম তেল ব্যবহার করতে পারেন। এই রুটিটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। রুটির মাঝখানে আমি ঠিক এইভাবে যে তরকারিটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেন আমি শুকনো করে তরকারিটা করতে বলেছি। ঝোল ঝোল থাকলে কিন্তু এটা এইভাবে রোল করা যাবে না। ব্যাস, এইভাবে রোল করে দিলেই তৈরি হয়ে গেল আটার রুটি দিয়ে ভেজ রোল বা সবজি রোল। আমি আরও একটা একইভাবে তৈরি করে নিচ্ছি। ছোটো বাচ্চার জন্যে একটা আর বড় বাচ্চার জন্যে দুটো দিয়ে দিলে পেট কিন্তু অনেকক্ষণের জন্যে ভর্তি। তৈরি হয়ে গেল আটা আর সবজি দিয়ে টিফিনের একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।